Hey everyone, this is Mehdi Hasan Deepu. Welcome back to my YouTube channel NSD Vlogs and welcome to another new video. So, today's video is Honda X-Blade 160 A-Vector. So, today's video topic is A-Vector 2023 October month. Today is 18 tarikh. So, this is A-Vector kena kototuku juktijukto hobe ebong A-Vector kena ashole uchit hobe kina kader jonno kena uchit hobe ei bishoygulo niye ajke alochona korbo. আজকের ভিডিওটা দুই ভাগে ভাগ করব প্রথম ভাগে থাকবে এই বাইকটার কিছু ভালো লাগার দিক এবং কিছু খারাপ লাগার দিক এবং পরে বিস্তারিত আলোচনা করব এই বাইকটা কেনা উচিত হবে কিনা বা কাদের জন্য কেনা উচিত হবে এবং উচিত হবে না তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই শুরু করছি এই বাইকটার কিছু ভালো লাগার দিকগুলো নিয়ে তো ভালো লাগার দিক যদি বলতে যাই সবার প্রথমে এই বাইকটার লুকসটা আমার কাছে ভালো লাগছে তো এইটার লুকসটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে তো অনেকের কাছে অনেকে বলতেছে যে এই বাইকটার লুকসটা আসলে অতটা ভালো লাগে না আবার অনেকের কাছে খুবই ভালো লাগছে তো এইজন্য এটাকে আমি আসলে ভালোর কাতারেই রাখবো কারণ এটার লুকসটা পার্সোনালি আমার কাছে ভালোই লাগে তো এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার স্পিডোমিটারটা ও একদম সিভিয়ার মানে এটার স্পিড মিটারের লুকসটা আমার কাছে একদম সিভিয়ারের মতো লাগছে এটা হচ্ছে শুধু এলসিডি কনসোল এবং সিভিয়ারটা হচ্ছে আপনার নেগেটিভ কনসোল তো এটা ছাড়া অলমোস্ট মিটারটা অলমোস্ট সেম হচ্ছে একদম আপনার সিভিয়ারের মতো তো এটা ছিল এটার ভালো দিক তো এরপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ এই বাইকটার মাইলেজ অলমোস্ট আপনার 50 কিলোমিটারের আশেপাশে পাওয়া যায় মানে 50 কিলোমিটারের ভিতরে 45 থেকে 50 কিলোমিটারস এর ভিতরে এই বাইকটার মাইলেজ আপনার পেয়ে যাবেন সে ডিজাইনের ভিতরে যেমন এই বাইকটার এই যে মাডগার্ডটা এটা দেখেন ভাই কোয়ালিটি কি করছে দেখেন প্রচুর হার্ড এটার উপরে আমার মতো একটা মানুষ যদি দাঁড়ায় থাকে আমার মনে হয় 50-60-70 কেজি ওজন লোড নেওয়ার মতো ক্ষমতা এটার আছে মানে হেভি হার্ড অনেক হার্ড এটার উপরে আপনি দাঁড়ায় থাকতে পারবেন এরকম একটা অবস্থা তো এইটার ডিজাইন এই মাডগার্ডটার ডিজাইনটা আসলে সুন্দর করছে এরপরে দেখেন যে এই জিনিসটা যদি বলি এই জিনিসটা আসলে সারিঘাট হিসাবে কাজ করে কিন্তু এইটা আসলে আমি আমার দেখা মতে এই ফার্স্ট কোনো বাইকে আমি দেখতেছি যেটা সারিঘাটটা আসলে প্লাস্টিক কিটের মাধ্যমে দেওয়া হয়েছে এরপর আপনি দেখেন এই যে কিটটা আসলে এই কিটটা দেওয়ার মানে কি আসলে এইগুলো আসলে খুব বাড়তি কিছু কিট দেওয়া হয়েছে যেটা আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এরপরে এই ইঞ্জিন কাউলটা এটাও আমার কাছে ভালো লাগছে এটা একদম নিচ থেকে আপনার কাভার করা যেটা আপনার নিচ থেকে কাদাবালি এটা আসলে ইঞ্জিনে লাগবে না আপনারা যদি দেখতে পড়তেছেন কিনা জানি না ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এরপরে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে একটা সেফটি কাভার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার ওয়াইল সিল যেটা ফ্রন্ট সাসপেনশনের ওয়াইল সিল সেটা আরও দীর্ঘায়ী হয়ে যাবে সেটা আরও বেশি দিন টিকবে এটা প্রোটেক্ট করবে এরপর যেই দিকটা ভালো লাগছে এই বাইকটার এক্সজস্ট সাউন্ড আপনার একটু শোনাই এক্সজস্ট সাউন্ডটা ডুয়াল ব্যারেল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে এই বাইকটা যখন 6000 RPM ক্রস করে তখন এটার সাউন্ডটা আসলে খুবই স্মুথ লাগে 5000 RPM ক্রস করে তখন এই বাইকটার সাউন্ডটা আরও স্পোর্টি হয়ে যায় তো এটাও আমার কাছে খুবই ভালো লাগছে এই বাইকটার সামনে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে ইউজ করা হয়েছে ডিক্স ব্রেক যেটার কারণে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আসলে খুবই স্মুথ হয়ে গেছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এরপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট ভাই অসাধারণ করছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্টটা খুবই স্মুথ আপনি থ্রটল ধরলে 70-80 থ্রটল ধরলেই উঠে যাচ্ছে আর কোনো ভাইব্রেশন নাই 7000 RPM পর্যন্ত তো মোটামুটি ফুট পেকে হালকা একটু ভাইব্রেশন থাকলেও হ্যান্ডেল একদম স্মুথ থাকে এরপরে হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন আসে তো এই বাইকটা রিফাইনমেন্ট লেভেলে ইঞ্জিন রিফাইনমেন্ট লেভেলটা খুবই ভালো করছে পার্সোনালি আমার কাছেও এই বাইকটার হেডলাইটের লুকসটা ভালো লাগে একটা রোবোটিক একটা লুকস দেওয়া হয়েছে তো যাই হোক তো এই ছিল এই বাইকটার কিছু ভালো লাগার দিক এখন আসেন এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক যেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই এই দিকগুলো নিয়ে তো ফার্স্ট অফ অল বলতে গেলে এই বাইকটার সামনের টায়ারটা দেখেন ভাই 80 সেকশনের টায়ার আচ্ছা এই মুহূর্তে আমার জানা মতে বাংলাদেশে 100 সিসির যে বাইকগুলো আছে সেই বাইকগুলো তো অ্যাটলিস্ট 80 এবং 90 সেকশনের টায়ার ইউজ করা হয় আর সেইখানে ভাই 160 সিসি একটা বাইক কী দেয় বলেন কী দেয় এই মুহূর্তে 160 সিসির একটা বাইকে আপনি দেখেন এই যে 80/100 17 সেকশনের একটা টায়ার ইউজ করা হয়েছে
তো এইটার জন্য আসলে প্রবলেম হয় না, রাইডিংয়ের সময় প্রবলেম হয় না, কনফিডেন্স আপনার প্রথম প্রথম একটু সন্দেহ হইতে পারে, পরে ইউজ টু হয়ে গেলে এটা নিয়ে আর কোনো আপনার প্রবলেম হবে না আশা করি। কিন্তু তারপর এইটা আসলে লুকসটা দেখেন কেমনই জানি, মানে মনে হইতেছে যে পলিও পলিও হয়ে গেছে। পিছনেটা ঠিক আছে, পিছনে 130 সেকশনের টায়ার দেওয়া হয়েছে সেটা ঠিক আছে মানলাম, কিন্তু সামনে ভাই এটা সামনে কী করা হইলো? 80 সেকশন কে দেয়? 60 সিসি সেগমেন্টের কোনো বাইকেই এখন 80 সেকশনের টায়ার দেয় না ভাই, খুবই দুঃখজনক। তো এরপরে হচ্ছে এটার ভাইজারটা দেখেন। আচ্ছা, এটা একটা নেকেড বাইক, নেকেড বাইকের হেডলাইটটা দেখেন, হেডলাইটটা যত বড় তার থেকে ভাইজারটা এইখানে আমি যদি দেখাই, মানে মানে আমি যদি দেখাই এটা প্রায় দেড় ফুট লম্বা প্রায়, এতখানি লম্বা আসলে সামনে থেকে খুবই মানে অ্যাবনর্মাল লাগে। এই জিনিসটা খুলা ফেলাইলে, ভাইজারটা খুলে ফেলাইলে হয়তো একটু ভালো লাগে, কিন্তু দেখেন হেডলাইটের থেকে ভাইজার যখন উঁচা হয়ে যায় এটা আসলে মানে এটা তো একটা নেকেড বাইক, তো এইটা কেন ভাইজার এত বেশি বড় থাকবে? তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এরপরে আর একটা দিক দেখেন ভাই, এইটার সাসপেনশন, এইটার সাসপেনশনটা এত চিকন, এত চিকন যে আমার কাছে মনে হইতেছে কোনো 100 সেকশন সিটি 100 প্লাটিনা, তারপর আপনার স্প্লেন্ডার বাইকের যে সাসপেনশন থাকে সেরকমের একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে এটা কতটুকু লোড নিতে পারবে। তো এই জিনিসটা আসলে খুবই হতাশজনক যে এত চিকন একটা সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন, একটা 80 সিসির একটা বাইকের ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে, এত চিকন একটা সাসপেনশন, তো এইটা আসলে কোনোভাবেই মানায় না এই বাইকের সাথে। এরপরে আর একটা দিক যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে এই সাইলেন্সারের ডিজাইনটা। ভাই দেখেন এই এক্সস্টের ডিজাইনটা, এটা কী মানে এইখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে, মানে বাইক যত বড় অত বড় হচ্ছে এক্সস্টটা। তো এত বড় এক্সস্টটা আসলে এটা আসলে হন্ডা কেন দিল আমি আসলে জানি না। এই এই ধরনের সাইলেন্সার আমরা মূলত হিরোর যে হাঙ্ক যে বাইকগুলো আছে এই বাইকগুলো দেখতে পারি এবং হিরোর বিভিন্ন বাইকে দেখতে পারি। তো এইটা আসলে এত বড় এক্সস্ট দেওয়ার কোনো মানেই হয় না, এইটা আসলে এইটার ডিজাইনের সাথে কোনোভাবেই যাচ্ছে না গেল। এরপরে দেখেন এই যে প্যানেলটা ইউজ করছে ব্যাক প্যানেলটা, আসলে সিট দেখেন এইখানে শেষ, তো এইখানে এতখানি এতখানি স্পেস বাড়াই দিয়ে কী লাভ হয়েছে কোম্পানির বলেন? না পারবেন এইখানে কিছু নিতে, না পারবেন এইখানে কিছু রাখতে, উল্টা আপনি যদি পিছনে পিলিয়ন নেন, পিলিয়ন যদি পিছনে আগায় বসে, তো দেখেন এটা এটা কিন্তু আসলে অতটা শক্তপোক্ত না, তো এটার উপর বসলে এই পার্টটা অনায়াসেই ভেঙে যাবে, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো এই জিনিসটা আসলে ব্যাকলাইট সুন্দর করছে, বাট এইখানে এই স্পেসটা রাখা আমার কাছে মনে হয়েছে এটা একদম অনর্থক। এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে আপনার এইখানে ইঞ্জিন কিলিং সুইচটা নাই। ভাই এটা দিলে কী সমস্যা? দেখেন এই বাইকটা আমি ট্রাফিকের মধ্যে আছি, ধরেন এখন আমি স্টার্ট অফ করব, এখন আমাকে এখান থেকে অফ করার কোনো অপশনই দেয় নাই, এখান থেকে করতে হবে চাবি দিয়ে অফ করে তারপর গাড়ি ইগনিশন অফ করতে হবে। আসলে ভাই এইটা দিলে কোনো ক্ষতিই নেই, কিন্তু বুঝতেছি না যে হন্ডা কেন তাদের বাইকগুলায় এই কিলিং ইঞ্জিন কিলিং সুইচটা দিচ্ছে না। তো এইটা যে আপনি পরে কাস্টমাইজ করে লাগাই নেবেন, তো সেক্ষেত্রেও আপনার এটা অন্যান্য বাইকের মতো যেরকম কিলিং সুইচটা কাজ করে সেরকম হবে না। তো এই যে এই দিকটাও খুবই খারাপ লাগছে। এরপরে দেখেন এই বাইকটার প্লাস্টিক কোয়ালিটি, এই দেখেন এখান থেকে মনে হইতেছে মানে কিছু নাই, শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, এখান দিয়ে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, ভিতরে সব ফাঁকা, তাকাইলে সব দেখা যাইতেছে, এইটা একটা ফলস ট্যাঙ্ক ঠিক ঠিক আছে, কিন্তু ভিতরে মেটাল ট্যাঙ্কের কোনো ছোঁয়া কিছু নাই, শুধু প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। তো এই দিকটা আসলে জানি কেমন লাগছে, দেখেন এই যে ফিট অ্যান্ড ফিনিশ, এই যে টান দিলে খুলে যাচ্ছে, আহ এই দিকগুলো আসলে খুবই হতাশ করছে এই বাইকটার। তো এরপরে এই বাইকটার একটা বড় একটা সমস্যা যেটার এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায় নাই, সেটা হচ্ছে এই বাইকটার গিয়ার শিফটিং ইস্যু। এটা আসলে শিফটিং ইস্যু বলবো না কী বলবো বুঝতেছি না, লাইক আপনি বাইক চালাইতেছেন চালাইতেছেন চালাইতেছেন, ফোর্থ গিয়ার থেকে ফিফথ গিয়ারে শিফট করলেন, পিক আপ দিলেন, পিক আপ দেওয়ার সাথে সাথে গিয়ারটা আবার ডাউন শিফট হয়ে গেল, কী হলো হুট করে ডাউন শিফট হয়ে গেলো এবং আপনার আরপিএম ধুম করে লাভ দিয়ে একদম 600-700 আরপিএমে 1000 আরপিএম উঠে চলে গেলো, তো বিকট আওয়াজ হয়, একটা ভয় করার মতো একটা অবস্থা। তো এই জিনিসটা কি ওদের সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়ার পর ওরা করে কি বারবার শুধু খালি এটাকে লুব্রিকেন্ট করে আর ছেড়ে দেয়, বলো ভাই ঠিক হয়ে যাবে? আচ্ছা ভাই, যেটা আপনার বাইক গিয়ার ধরে রাখতে পারতেছে না, আপনি গিয়ার দিলেন, গিয়ার রানিং করতেছে, একটু পরে আসতে অটোমেটিকলি গিয়ারটা পড়ে গেল। তো এইটা আসলে ইঞ্জিনের জন্য আমার মনে হয় কতটুকু ভালো আমি আসলে বুঝতেছি না, তো শোরুমওয়ালা বলতেছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো আসলে জানি না কী হয় অবস্থা। এই দিকগুলো এই বাইকটার ভালো ভালো লাগে নাই আমার কাছে, তো এই বিষয়গুলো এই বাইকটার আমার কাছে ভালো লাগে নাই। তো চলেন বাকি কথাগুলো চলতে চলতে বাইক রাইড করতে করতে বলি।
আপনি একটা এক্স ব্লেড বাইক কিনবেন, আপনার পছন্দ, কিন্তু কেন পছন্দ? আসলে যারা এক্স ব্লেড চালায় বা এক্স ব্লেড লাভ করে তাদের কাছে আমি জিজ্ঞেস করে জানতে পারছি যতটুকু, তারা ম্যাক্সিমামই বলতেছে ভাই এক্স ব্লেড ভালো লাগে, এক্স ব্লেড পছন্দ, এক্স ব্লেড ভালোবাসে, এই কারণে কিনি। কিন্তু আসলে কী কারণে আপনি কেনেন সেটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? তো দেখেন, এই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করার পর থেকে এইটার কালার এবং ব্রেকিং ছাড়া কোনো দিকেই আপডেট করা হয় নাই। অন্যান্য বাইক যেখানে এটার হেডলাইট ডিজাইন, অন্যান্য দিক যেখানে আপগ্রেড করা হয়, সেইখানে এই বাইকটা শুধুমাত্র কালার এবং ব্রেকিং সিস্টেম ছাড়া আর কোনো পরিবর্তন করা হয় নাই। তো এই বাইকটা আপনি কেন কিনবেন? তো অনেকে বলতে পারেন ভাই মাইলেজ, ভাই মাইলেজ কত দেয়? একজনে বলতেছে যে ভাই আমার এক্স ব্লেড 60 কিলোমিটার মাইলেজ দেয়। তা আমি বললাম ভাই আপনার আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করতেছেন, আপনি বিবেক দিয়ে বলেন। একটা বাইক 160 সিসির একটা বাইক, আর এই বাইকটার দেখেন স্মুথনেস দেখেন, রিফাইনমেন্ট লেভেল দেখেন, আপনি পিক আপ ধরলেই আপনার টান উঠে যেতেছে। তো এটা এত স্মুথ একটা বাইক কীভাবে আপনার 60 কিলোমিটার যায় আমি আসলে বুঝি না। আপনি যদি ইকোনমি মুডেও চালান তাও তো আপনার এই বাইকটা 60 কিলোমিটার চলবে না একটা 1 লিটার তেলে। তো সেটা হচ্ছে একটা আসলেই একটা ভ্রান্ত কথা। আর একটা কার্বোরেটর বাইক কখনোই 1 লিটার তেলে 60 কিলোমিটার চলবে না। আপনি এটা দিয়ে মিনিমাম 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ আপনি পেয়ে যাবেন অনায়াসে। তো মাইলেজের দিক থেকে ঠিক আছে। আচ্ছা, মাইলেজের কথা বললে তো এক্স ব্লেড কেন, মাইলেজের কথা বলতে আরও বাইক আছে ভাই। ইয়ামাহা FZS ভার্সন 2 আছে, এরপরে আপনার থ্রিলার 160 যে বাইকটা সেটা আছে, আরও অনেক বাইক আছে ভাই যেটা আসলে মাইলেজ ভালো দেয়। তো মাইলেজের কথা চিন্তা করলে শুধু এক্স ব্লেড নিতে হবে এরকম কোনো কথা না, অন্য অন্য বাইকও আছে। আবার অনেকে বলতেছে ভাই ABS আছে। আচ্ছা ভাই, ABS কি সব? ABS এর জন্য আপনি এক্স ব্লেড কিনবেন? তো অন্য অন্য বাইকেও তো ABS আছে, থ্রিলারে ABS আছে, আপনার 4B-তে ABS আছে, হাঙ্কে ABS আছে, হাঙ্ক যেটা 150 আর নিউ এডিশন যেটা সেটা ABS আছে, এবং কি জিক্সারে আপনি এই ভেক্টর থেকে অল্প কিছু 19-20 করলেই আপনি দেখা যাচ্ছে জিক্সার নিতে পারতেছেন। তো আসলে কেন নিবেন? এই ভেক্টর কন্ট্রোলের কথা চিন্তা করলে আসলে কম্পিটিটররা এর থেকে অনেক আগে আছে ভাই। আর এই ভেক্টর কেনার আমি আসলে কোনো কারণ খুঁজে পাইতেছি না। তো শুধুমাত্র আসলে এই বাইকটার হেডলাইট ব্রেকিং এবং আপনার ওই ফিল ইকোনমির জন্য এই বাইকটা কেন আসলে বোকামি হবে। এই বাইকটার হেডলাইট যারা ভালো বলতেছেন ভাই, এই বাইকটার হেডলাইটে কতটুকু আলো হয় আপনারা তো জানেন, যারা ইউজ করতেছেন তারা একটু কমেন্টে বললেন। আচ্ছা, এই বাইকটার হেডলাইট সুন্দর হইলো, এই বাইকটার হেডলাইটের আলো খুবই খুবই কম। আপনি হাইওয়েতে রাইড করতে গেলে রাতের বেলা আপনার ফগ লাইট লাগবেই, ছাড়া আপনি রাইড করতে পারবেন না। বিকজ এইটার হেডলাইট লো বিমে তো কিছু দেখাই যায় না, হাই বিম দিলে চোখের উপরে উঠা যায়, তারপরে যতটুকু আলো হয় এটা পর্যাপ্ত না। তো এটা আসলে ভ্রান্ত ধারণা। তো আপনাদের উচিত হবে এই বাইকটা কেনার আগে আসলে এই বাইকটা কেন কিনতেছেন, এই বাইকটার বিস্তারিত বুঝা শুই না, এই বাইকটার কম্পিটিটরদের সাথে এই বাইকটাকে তুলনা করে, তারপর আমি এটা কোনো বাইকের সাথে আমি আসলে এই বাইকটা কোনো বাইকের সাথে কম্পিটিশন করতেছি না। তবে এই বাইকটা হ্যাঁ একটা ভদ্র একটা বাইক, কমফোর্টেবল একটা বাইক, আপনি সারা দিন চালাইতে পারবেন, সিটিং কুশন খুবই ভালো। তবে আমার মনে হয় না যে শুধুমাত্র মাইলেজ ব্রেকিং এবং হেডলাইটের কথা চিন্তা করে আপনি এই বাইকটা কিনবেন। এই বাইকটার যতই ABS থাকুক যাই থাকুক ভাই, এই বাইকটা যখন আপনি ব্রেকিং করবেন তখন এই বাইকটার সামনের চাকার কথা যখন আপনার মনে করবে না, তখন আপনার হার্টের ভিতর বিট করা শুরু করে দিবে। এই দেখেন, সাপোজ আমার সামনে বিট চলে আসছে, আমি ব্রেকিং করছি ABS থাকা সত্ত্বেও কিন্তু আমি আতঙ্কিত হয়ে যাইতেছি, কনফিডেন্স পাচ্ছি না। তো সব মিলে বলতে চাচ্ছি যে আপনারা আসলে যাদের এখন বলবেন যে ভাই আমার এক্স ব্লেডই লাগবে, আমি এক্স ব্লেডই কিনবো, ভাই তাদের জন্য তার কোনো কথাই নেই, তারা তো এক্স ব্লেড কিনবেনি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না 2023 সালের শেষ দিকে, অলমোস্ট শেষ অক্টোবর মাস, তো এই সময় এই এই বাইকটা আসলে এত দাম দিয়ে এই বাইকটা কেনা আসলে আমার কাছে মনে হয় না যে উচিত হবে। যারা কিনছেন তারা তো কিনে ফেলছেনি, আর এই বাইকটার টুকটাক তেমন কোনো মডিফিকেশন আর অপশনও নাই। এই বাইকটার পিছন দিক থেকে মনে হয় না যে এটা কোনো 160 সিসির বাইক, এরকম মনেই হয় না। সামনের দিক থেকে স্পোর্টই লাগে, ট্যাঙ্কের ডিজাইনটাও সুন্দর, কিন্তু ওভারঅল পিছনের যে ডিজাইনটা আসলে এই ডিজাইনটা 160 সিসি বাইক হিসাবে অতটা সুন্দর লাগে না আমার কাছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যারা এই বাইকটা কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনেন, আর যারা কিনবেন ভাবছেন তাদের কাছে বলতেছি যে ভাই এই বাইকটা কেনার আগে আর একটু দেখেন, আর একটু কেন কিনবেন আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে কেন কিনবেন। তো কী কারণগুলো কিনবেন, সেই কারণগুলো আসলে এই সেগমেন্টের অন্যান্য বাইকের ভিতরে আছে কি না, আর না থাকলে তো নাই, আপনার কাছে আপনার এক্সেপশনাল কোনো কিছু থাকতে পারে।
এই আর আসলে আমি হন্ডার কোনো হেটার না, আমার কাছে মনে হয়েছে তাই বলছি। তো আবেগ দিয়ে কিনবেন না, বিবেক দিয়ে কিনবেন, তাহলেই আপনি ইনশাল্লাহ জিততে পারবেন। তো এই ছিল আজকের হন্ডা এক্সবুলেট 160 এই বাইকটা নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট ভাইটার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।